করোনা টেস্টে পজিটিভ হয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। এই বোলারের পরীক্ষার ফল আসা মাত্রই তাকে পাঠানো হয়েছে আইসোলেশনে। রাহি পজিটিভ হলেও করোনা মুক্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। তৃতীয় দফা পরীক্ষার পর নেগেটিভ হয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর জানিয়েছেন সাইফ। শ্রীলঙ্কা সফরের সামনে রেখে ক্যাম্পের আগে 17 জন ক্রিকেটার সহ 24 জনের করোনা টেস্ট হয়েছিল। সে পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সাইফ ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি। এরপর দ্বিতীয় দফা পরীক্ষাতেও পজিটিভ হয়েছিলেন সাইফ, তবে লি নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। স্কিল ক্যাম্পে মোট 27 জন ক্রিকেটারের প্রাথমিক স্কোয়াড দিয়ে শুরু হয়েছে ক্যাম্প। এই ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফও। শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি।